নিয়ে আরেকটি মেসেজ পড়ছি, সেটা হচ্ছে একজন ভাই লিখেছেন, মোহাম্মদ রাজাউল, উনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন, চারজন বিশিষ্ট মুয়াসসাগুলোর আকামা ফি কি বাড়িয়ে দেওয়া হয়েছে? ধন্যবাদ। এই প্রশ্নটিকে অনেকে তো যারা আমাদেরকে এই প্রশ্নটুকু করেছেন, আমি শুধু এই এই প্রশ্ন দিয়ে কিন্তু মাওন ভাইয়ের মুখে বেশ কয়েকটি কথা শুনে নিব। চারজন বিষয়ের যে বিষয়গুলো আছে, চারজন আমেল বিষয়ক কফিলের বিষয়গুলো আমরা শুনে নিব। তো যারা প্রশ্ন করেছেন তারা মন দিয়ে শুনবেন, যেন দ্বিতীয়বার আপনাদেরকে আবার এই বিষয় নিয়ে হয়তো আমাদেরকে বুঝাতে না হয়। প্লিজ, চারজনের যে মুয়াসসা, আসলে এই ধারণাটা এর আগেও বলেছিলাম, সেটা হলো যে মূলত আমাদের এখানে যে সমস্ত মুয়াসসাগুলো থাকে সেগুলো হলো কন্ট্রাক্টিং মুয়াসসা। তো কন্ট্রাক্টিং মুয়াসসা মানে কন্ট্রাক্টর আর কি, সে এই জাতীয় মুয়াসসাগুলোর নিতাকাত সিস্টেম হলো, যদি 20% সৌদাইজেশন থাকে, অর্থাৎ সৌদি নাগরিক 20% সেখানে কাজ করে, তাহলে তার লেবার অফিসের যে বেশি ফি, সেই বেশি ফিটা আসে না, অর্থাৎ আগের ফিটাই আসে। কিন্তু যদি 20%-এর কম থাকে সৌদি, তাহলে সেই ক্ষেত্রে সাধারণ নিয়ম অনুযায়ী নিতাকাতের যে অন্যান্য নিয়ম আছে সেই নিয়ম ফলো হবে। আপনাদের একটা জিনিস বলে রাখতে চাই, অনেকেই জানেন যে মক্ত আমলের ফি বাড়ছে। ভাই, মক্ত আমলের ফি বাড়ছে, যদি কখনো কোম্পানি এই ফি, অর্থাৎ তার যদি সে সবসময় মিডল গ্রিন থাকে মুয়াসসা সবসময়, তাহলে এক বছর পরে কিন্তু সৌদি সরকার ওই মুয়াসসার যে টাকাটা নিয়েছে সেই টাকাটা কিন্তু আবার ফেরত দেয়। যদি কোনো কোম্পানি সারা বছর মিডল গ্রিন থাকে, তাহলে সে যেই ফি দিয়েছে মক্ত আমলের, বছর শেষে কিন্তু সরকার আবার ফেরত দেয়। এটা একটা বিষয়। সেকেন্ডলি হলো, যারা যে সমস্ত মুয়াসসাগুলোতে 20% সৌদি থাকে, সেটা চারজনের মুয়াসসা হোক অথবা 4,000 জনের মুয়াসসা হোক, কথার কথা যদি কোনো মুয়াসসাতে 5,000 লোক থাকে এবং তার মধ্যে 1,000 সৌদি কাজ করে, তাহলে ওই 1,000 সৌদি কাজ করার কারণে মক্ত আমলের ফি কম আসবে। কারণ হলো নিতাকাত সিস্টেম সেটাই বলে যে 20% সৌদি থাকলে কম হবে। তো নিতাকাত সিস্টেম এখনও চেঞ্জ হয়নি, আগে যে নিতাকাত সিস্টেম ছিল সেটা এখনও রয়েছে। সেই নিতাকাত সিস্টেম যদি চেঞ্জ হয় তখন ওই নিতাকাত সিস্টেম অনুযায়ী আপনার ফি আসবে। আবার অনেকেই জিজ্ঞাসা করেন, আমার মক্ত আমল ফি কত আসবে, আমার ভাই চারজনের আমেল, ভাই আমার কেন বেশি আসতেছে? একটা বিষয় আপনারা বলতে চাই, আপনার কফিলের কয়জন আমেল সেটা কিন্তু আপনি জানেন না। আপনাকে বলে 4 জন 3 জন 2 জন, কিন্তু বাস্তবে দেখা যায় সে আরো একজন বেশি অ্যাড করে রাখছে বা 2 জন অ্যাড করে রাখছে, সেটা তো আপনি জানেন না। এবং তখন অনেকেই বলে যে আমার তো বেড়ে গেছে, কারণ হয়তো সে অন্য আর একজন বেশি নিয়ে রাখছে, 2 জন বেশি নিয়ে রাখছে, 5 জন বেশি নিয়ে রাখছে, সেটা ভুল বসে কিংবা সে ইচ্ছাকৃত ভাবে, কিন্তু আমেলরা সেটা জানে। ম্যাক্সিমাম সময় এই ধরনের কফিলরা ফি ভিসা যেহেতু এই ধরনের কফিলরা এই কাজগুলো করে থাকে। ভাই, আপনার সাথে তো যদি সে যদি ভালো কফিলই হয় তাহলে সে ফি ভিসার ব্যবসা করার দরকার নাই। তার সে শুরু থেকেই মনে রাখবেন যে সে হলো একটা মানে বোগাস টাইপের, বা অর্থাৎ কি বলবো, মানে তার কাজই হলো এটা নিয়ে ব্যবসা করা, সুতরাং আপনি কি হবে টাকা বেশি নিবেন। আর যদি টাকা বেশিও হয়, মানে সে টাকা কম আসছে আপনাকে বলছে বেশি, আপনি কি করবেন? কারণ আপনি তো ফ্রি ভিসায় থাকেন, সে যেভাবে বলছে সেভাবে যদি আপনি না থাকেন তাহলে তো আপনাকে হরুপ দিয়ে দেবে। এবং সবসময় মনে রাখবেন, এই যে ফ্রি ভিসায় থাকাটা, আপনি কিন্তু আন্ডার টেবিলে থাকেন, টাকা দিয়ে অনিয়মভাবে থাকছেন। আমি আপনাকে ছোটো করছি না প্রিয় প্রবাসী ভাইরা, কিন্তু বলছি যে আমি নিজেই ব্যক্তিগতভাবে তাকে টাকা দিয়ে থাকছি এবং সেটা মানে অনিয়মভাবে থাকছে সেটা আমি জানি। যেহেতু আমিও জানি, কফিলও জানে যে সে তো ওই আমেল তো টাকা দিয়ে থাকতেছে এবং সে অবৈধভাবে থাকতেছে, সুতরাং সে এত গিরগির করতে পারবে না, তো আমার একটা দুর্বলতা সেখানে রয়েই যায়। সুতরাং আপনি সমঝোতা করে যতক্ষণ থাকতে পারবেন ততক্ষণই থাকতে পারবেন, সেটা টাকা বেশি চাক আর কম চাক। আমরা বোধহয় চারজন কফিলের যে বিষয়টি সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম, আশা করছি সেই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন। এবার আরেক ভাইয়ের, এক ভাই একটি জিনিস জানতে চেয়েছেন, সেটা আসলে সহজ একটি ব্যাপার, সেটি করা যায়। যদি মাওন ভাই বলুক, সৌদি আরব থেকে কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় কি না, যদি যাই তাহলে কোথায় থেকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারবো, দয়া করে জানাবেন। অগ্রিম ধন্যবাদ। আবুল হাসান, যে কোনো ব্যাংকে আপনি যাবেন, আপনি আরব থেকে লিখছেন, ধরো আবুল হাসান, যে কোনো ব্যাংকে আপনি যাবেন, ব্যাংকে গিয়ে আপনার ইকামার কপি নিয়ে যাবেন, প্রয়োজনে পাসপোর্টের কপি নিয়ে যাবেন, আর যদি সবচেয়ে ভালো হয় যদি কোম্পানি থেকে একটা প্রত্যয়নপত্র, একটা ওয়ারাকা দিবে যে অ্যাকাউন্ট খুলতে পারে, সে আপনার মুয়াসসা থেকে দিবে, তাহলে সে খুবই ইজি, তারা আপনার অ্যাকাউন্ট খুলে দেবে। যতক্ষণ ইকামার মেয়াদ থাকে ততক্ষণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলবে। ধন্যবাদ।